বন্ধুরা, আমার এই রহস্যময় চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের শরীরের কোনো অংশ কেটে গেলে তা থেকে লাল রঙের রক্ত বেরোয়। কিন্তু আমি যদি আপনাদের বলি যে আমাদের পৃথিবীতে এমন একটি গাছ আছে যাকে আঘাত করলে তার থেকেও লাল রঙের রক্ত বের হয়, তাহলে অবাক হবেন তো? এরকম অবাক করা দশটি জায়গা বা জিনিস নিয়েই আজকের আমাদের এই এপিসোড। আজ আমি আপনাদের জানাবো এমন একটি জায়গার কথা যেখানে 50 বছরেরও বেশি সময় ধরে আগুন জ্বলে চলেছে, এমন একটি বরফের গুহা যা সময়ে সময়ে রং বদলায়, এবং এমন একটি ঝর্ণা যার জলের তাপমাত্রা 200 ডিগ্রিরও বেশি। আর সবশেষে বলবো এমন এক লেকের কথা যার জল গায়ে লাগালে পাথর হয়ে যায় মানুষও। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন শেষ পর্যন্ত, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আসি পৃথিবীর উষ্ণতম ঝর্ণার কথায়। এই ঝর্ণাটির নাম ফ্লাই গিজার। এটি আমেরিকাতে অবস্থিত, আর এর জলের তাপমাত্রা 200 ডিগ্রিরও বেশি। জানলে অবাক হবেন, এই ঝর্ণাটির আবিষ্কার খুবই অদ্ভুতভাবে হয়েছিল। একবার এক কৃষক চাষের জন্য মাটি খুঁড়ছিল, তখন হঠাৎ মাটির নিচ থেকে গরম জলের ঝর্ণা বেরিয়ে আসে। এই ঝর্ণাটি মাটি থেকে প্রায় 5 ফুট উপরে ওঠে, এবং তখন থেকে এখনো পর্যন্ত একইভাবে উষ্ণ ঝর্ণার জল ওই জায়গা দিয়ে বেরিয়ে আসছে। আর দীর্ঘদিন ধরে গরম জল পড়ার কারণে জায়গাটি লাল রং ধারণ করেছে। কি বন্ধুরা, অবাক হলেন তো? এর পরের জায়গার ব্যাপারে শুনলে আরও অবাক হবেন। পরের জায়গাটির নাম টারকয়েস আইস লেক। এটি এমন একটি লেক যার জলের নিচে 130 ফুট পর্যন্ত আমরা দেখতে পাই। কেন এমন হয় সেটা জানানোর আগে বলি যে এই লেকটি রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত। এই লেকটির আবিষ্কার 25 মিলিয়ন বছর আগে হয়েছিল, আর এই লেকটিকে পার্ল অফ রাশিয়াও বলা হয়। আসলে এই লেকটির জল অনেক পরিষ্কার, কারণ এখানে খুব বেশি মানুষের বসবাস নেই। তাই এই লেকে অনেক দুর্লভ প্রজাতির প্রাণী পাওয়া যায়, আর প্রচণ্ড শীতে এর জল জমে স্বচ্ছ কাচের মতো হয়ে যায়। তাই এই লেকটির 130 ফুট নিচ পর্যন্ত আমরা দেখতে পাই। এবার আসি পরের জায়গাটিতে, ডোর টু হেল বা নরকের দরজা। বন্ধুরা, এই জায়গাটিকে বলা হয় জাহান্নামের রাস্তা। এই দরজাটি তুর্কমেনিস্তানে অবস্থিত। এই জায়গাতে যে গর্তটি আছে তা 230 ফুট গভীর, যেখানে 1971 সাল থেকে এখনও পর্যন্ত আগুন জ্বলেই যাচ্ছে। সোভিয়েত রাশিয়ার কিছু বিজ্ঞানীরা 1971 সালে তুর্কমেনিস্তানে একটি মরুভূমিতে খনন কার্য শুরু করে। মূলত তাদের লক্ষ্য ছিল প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলের সন্ধান করা। কিন্তু ড্রিলিং শুরু করার পরেই সেই জায়গায় ধস নামে এবং তৈরি হয় এক বিরাট গর্ত, যেখান থেকে অনবরত বেরোতে থাকে মিথেন গ্যাস। তখন বিজ্ঞানীদের হাতে দুটো রাস্তা খোলা ছিল। প্রথম রাস্তা গর্তটাকে বুঝিয়ে দেওয়া, আর দ্বিতীয় রাস্তা আগুন ধরিয়ে দেওয়া। বিজ্ঞানীরা দ্বিতীয় রাস্তাটিকেই অবলম্বন করেন এবং গর্তটিতে আগুন ধরিয়ে দেন। সেই আগুন এখনও পর্যন্ত নেভেনি। এখনও পর্যন্ত দিনে রাতে সারাক্ষণ ওই গর্ত থেকে আগুন বেরিয়েই চলেছে। তাই এই জায়গাটিকে বলা হয় ডোর টু হেল বা নরকের দরজা। কি অবাক হলেন তো? এবার বলি পরের জায়গার কথা। আসলে জায়গা নয়, এটি একটি গাছ যাকে কাটলে তার ভিতর থেকে বের হয় টকটকে লাল রঙের রক্ত। তাই এই গাছটিকে বলা হয় ড্রাগন ব্লাড ট্রি। মধ্যপ্রাচ্যের ইয়েমেন নামক এক দেশের সোকোট্রা শহরে দেখা যায় এই গাছগুলিকে। প্রতি বছর এই গাছ দেখার জন্য লাখ লাখ পর্যটক ভিড় জমায় এই দেশে। এই গাছের রক্ত থেকে লোবান নামক এক জিনিস বানানো হয়, এবং মনে করা হয় এই গাছের রক্ত মানুষের শরীরের অনেক অসুখও সারিয়ে দিতে পারে। এর পরের জায়গার নাম আব্রাহাম লেক। এই লেকটি কানাডায় অবস্থিত। এটি বিখ্যাত হলো মিথেন এবং বরফের তৈরি বুদবুদের জন্য। জলে থাকা ব্যাকটেরিয়াগুলো এই ধরনের বুদবুদ সৃষ্টি করে থাকে। শীতকালে এই লেকের জল যখন পুরোপুরি জমে যায়, তখন
এর তলায় জমে থাকা বুদবুদগুলো দেখতে খুবই সুন্দর লাগে। মনে হয় যেন তলায় এক আস্ত শহর তৈরি হয়ে গেছে। এই লেকের জল ঠিক ততটাই শক্ত হয়ে যায় যে এর উপরে মানুষ পিকনিক করতে আসে, এমনকি অনেক মানুষ এর উপর স্কেটিং করতেও আসে। বন্ধুরা, আপনারা এমন কোনো বরফের গুহা দেখেছেন যা সময়ে সময়ে রং বদলায়? যদি না দেখে থাকেন তাহলে আজ দেখে নিন। এই গুহাটি দেখতে অনেক সুন্দর লাগে। এই গুহাটি আইসল্যান্ডে অবস্থিত। এর রং কখনো সাদা, আবার কখনো নীল। এই গুহাটির ভিতরে এতটাই ঠান্ডা যে বলা হয়ে থাকে এই গুহাটিতে কিছু সেকেন্ডের বেশি টিকে থাকা সম্ভব নয়। এই গুহাটি দেখতে প্রতি বছর প্রচুর পর্যটক ভিড় জমান। এর পরের জায়গা লেক হিলার, অস্ট্রেলিয়া। বন্ধুরা, এই জায়গাটি সত্যিই অদ্ভুত। বলা হয়ে থাকে জলের কোনো রং হয় না, তবে এই লেকটির জল গোলাপি রঙের। কি, বিশ্বাস হচ্ছে না তাই তো? কিন্তু এটাই সত্যি। আপনারা ভাবতেই পারেন যে এমন আবার হয় নাকি জলের রং গোলাপি? তাহলে আপনাদের বলে দিই, এই লেকে বিশেষ কিছু কেমিক্যাল আছে এবং তার সাথে বিশেষ কিছু লবণ এবং কিছু ব্যাকটেরিয়াও আছে। এই ব্যাকটেরিয়াগুলি জলের লবণ এবং কেমিক্যালের সাথে বিক্রিয়া করে, যার কারণে এই জলের রং গোলাপি হয়। আপনি চাইলে এই লেকটিতে সাঁতারও কাটতে পারেন এবং এর সৌন্দর্য উপভোগ করতে পারেন। এর পরের জায়গাটি খুবই অদ্ভুত। এর নাম গ্লো ওয়ার্ম কেভস। এটি নিউজিল্যান্ডে অবস্থিত। এই গুহার মধ্যে ঢুকলে আপনি এক প্রাকৃতিক লাইটিং দেখতে পাবেন। এই গুহার ভিতরে পোকা থাকে যাদের দেহে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়, যার ফলে তাদের দেহ থেকে আলোর ছটা বেরিয়ে আসে, ঠিক অনেকটা জোনাকির মতো। এই গুহার ভিতর ঢুকলে আপনার মনে হবে যেন হাজার হাজার জোনাকি চারিদিকে টিমটিম করে জ্বলছে। এরা যত বেশি ক্ষুধার্ত হয় এদের দেহ থেকে তত বেশি আলো বেরোয়। তাই এই ন্যাচারাল লাইটিং দেখতে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এই গুহাতে। এর পরের জায়গাটির নাম টিয়ানজি মাউন্টেন। চীনের এই জায়গাটি দেখলে আপনি মনে করবেন যেন কোনো সায়েন্স ফিকশন মুভি ক্লিপ দেখছেন, কিন্তু বাস্তবে তা নয়। এই জায়গাটি এতটাই সুন্দর যে আপনি চোখ সরাতে পারবেন না। এই জায়গাটি উঁচু উঁচু পাহাড়ে ঘেরা। আপনারা প্রথমবার দেখলে হয়তো ভাবতে পারেন অ্যাভাটার মুভির শ্যুটিং হয়তো এখানেই হয়েছে, কিন্তু তা নয়। চীনের এই জায়গাটিকে সোল অফ হেভেন্সও বলা হয়। সমুদ্র পৃষ্ঠ থেকে এই পাহাড়গুলি প্রায় 1200 মিটার উঁচু। সবথেকে মজার বিষয় হলো এই জায়গার আবহাওয়া খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে থাকে। এই দেখলেন খুব পরিষ্কার, আবার 5 মিনিটের মধ্যেই গোটা জায়গাটা কালো মেঘে ভরে গেল এবং চারিদিক পুরো অন্ধকার হয়ে গেল। আর এবার আসি আমাদের শেষ আর সব থেকে রহস্যময় জায়গাটির কথায়, লেক ন্যাট্রন, তানজানিয়া। এই লেকটির জলের মধ্যে এক বিশেষ ক্ষমতা আছে। আমরা সবাই পরশ পাথরের কথা তো জানি, যা কোনো বস্তুকে ছুঁলে বস্তুটি সোনার হয়ে যায়। ঠিক তেমন এই লেকের জলে যে কোনো জিনিস ফেললে তা পাথরে পরিবর্তিত হয়ে যায়, তা মানুষ হোক কিংবা পশু পাখি। কি বন্ধুরা, অবাক করার মতোই কথা, তাই না? আজ তো মানুষ পাথর হবে কি করে? বিজ্ঞানীরা মনে করেন এই লেকের জলের মধ্যে হাইড্রোজেনের সাথে আরও অনেক রাসায়নিক মিলে আছে, তাই এমনটা হয়। কিন্তু এটা কতটা সত্যি তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। এমন অবিশ্বাস্য জিনিসই তো ছড়িয়ে আছে আমাদের এই রহস্যময় পৃথিবীতে, আর সেগুলো আপনাদের জানানোর জন্যই আছি আমরা। কেমন লাগলো আজকের এই এপিসোড? জানানোর চেষ্টা করলাম অনেক না জানা রহস্যময় জিনিস। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটাও টিপে দিন। খুব তাড়াতাড়ি ফিরব আরও এরকম মজার, ভয়ের, রহস্যময় ভিডিও নিয়ে। সাথে থাকুন। তাহলে আজকের মতো বিদায়, ধন্যবাদ।